তো বারবার আপনাদের একটা কথা বলি আমার প্রচেষ্টার ঘাটতি নাই এবং আমি কোনো দিন সন্তুষ্ট না আমার কাজে আমার মনে হয় যে আমি একজন ধর্মপ্রাণ মানুষ যখন আপনার মানে রাতে একা থাকি সবসময় মানে দোয়া করি আল্লাহর কাছে যে আমাকে যে সুযোগটা দিয়েছে ছাত্র জনতার গণ আন্দোলন অভ্যুত্থান আমি যেন অনেস্টলি আরও কাজ করতে পারি আমি বলি আল্লাহ আমার জন্য কাজটা সহজ করে দেওয়া আরও যেন কাজ করতে পারি প্রতিদিন অ্যাভারেজে অন্তত বারো ঘন্টা কাজ করেছি কোনো অন্যায় করি নাই ভুল করতে পারি যোগ্যতা আমার কম থাকতে পারে অভিজ্ঞতা কম থাকতে পারে কিন্তু প্রচেষ্টা কোনো কম ছিল না আর কি সন্তুষ্ট না দশের মধ্যে আমি খুব বেশি হলে চার দিব নিজেকে